Hello, learners. How are you doing today? Hope that you all are fit and fine. তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে IELTS ক্র্যাশ কোর্স। অ্যাকচুয়ালি IELTS ক্র্যাশ কোর্সটা কি এবং সেই কোর্সটার মধ্যে কি কি বিষয় থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব এবং আমি এখানে দেখাবো যে আসলে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার এবং যে বিষয়গুলোর উপর আইএলটিএস এর একটা ভালো একটা স্কোর ডিপেন্ড করে। প্রথমে হচ্ছে আপনার কোর্স ম্যাটেরিয়াল, যেটা 10টা পিডিএফ দেব। তো 10টা পিডিএফ এর মধ্যে হচ্ছে আপনার 4টা মডিউল, তো সবকিছুই থাকবে। মানে লিসেনিং এর জন্য আপনার কোন কোন ভোক্যাবস গুলো পড়া লাগবে, রিডিং এর জন্য কোনগুলো পড়া লাগবে, রাইটিং এর জন্য আপনি কোন কোন ওয়ার্ড গুলো আপনি আপনার রাইটিং এর জন্য ব্যবহার করবেন, এবং হচ্ছে আপনার স্পিকিং এর জন্য আপনারা কোন কোন শব্দ চয়ন গুলো বা কোন কোন ফ্রেজ গুলো ব্যবহার করবেন। তো সেগুলো হচ্ছে আমার কোর্স ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা গুলো হচ্ছে আমার ম্যাটেরিয়ালস গুলো। ওকে ফাইন, তারপর আমরা আসি আমাদের যে মেইন কোর্স এর যে পার্ট গুলো। লাইক প্রথম যদি আমরা আসি লিসেনিং এর মধ্যে, তো আমরা সকলেই জানি লিসেনিং এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এমসিকিউ এবং ইনফরমেশন ম্যাচিং, তো এবং লিস্ট অফ এমসিকিউ। সো এই তিনটা বিষয়ের উপর ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে আপনার ডিফিকাল্টিস ফেস করে থাকে এবং তারা দেখা যাচ্ছে যে এই তিনটা বিষয়ের উপর তাদের মার্কসটা কিন্তু আপনার ডাউন হয়ে যায়। তো তিনটা বিষয়ের উপর যদি আপনার যদি আপনি এখানে একটা মাস্টারি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা স্কোরটা কিন্তু একটা বুম হবে। দ্যাট মিনস আপনি 7.587 এর উপরে থাকবে। ম্যাপটা আসলে সহজ আছে, বা এরপরও অনেকের ম্যাপে প্রবলেম হয়। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা যদি বলি, তাহলে 4 নম্বর পার্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেকের প্রবলেম হয়। সো ওভারঅল এই যে বিষয়গুলো নিয়ে আমি লিসেনিং এ হচ্ছে আপনাদেরকে এখানে যে যে বিষয়গুলো দিব, সেগুলো কিন্তু আপনার একদম সুপার সুপার ডুপার হবে, যেটা হচ্ছে কি আপনার স্কোর বাড়ার জন্য বা আপনার তাড়াতাড়ি ফার্স্ট বা সুপার ফার্স্ট ধরার জন্য যে যে জিনিসগুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তারপরে আমি আসবো হচ্ছে আপনার রিডিং নিয়ে। সো রিডিং এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে কমপ্লেনটা থাকে সেটা হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং। তো লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং বা অথর স্টেটমেন্ট, এগুলো হচ্ছে প্রায় সিমিলার এক, বাট এগুলো কিভাবে অ্যাপ্রোচ করা লাগে, আপনি কোন কোন শব্দটাকে আপনার সিলেক্ট করতে হবে, হ্যাঁ তো আপনি কিভাবে অ্যাপ্রোচ করলে আসলে তাড়াতাড়ি খুব ফাস্ট আপনি উত্তরগুলো বের করতে পারবেন। তারপরে এখানে আপনার টাইমের যে একটা বিষয় আছে যে 40 যে 1 ঘন্টার মধ্যে আপনি কিভাবে সেটাকে ওভারকাম করতে পারবেন, কোন কোশ্চেনগুলো আপনি আগে করবেন, কিভাবে এই যে পুরো সেট আপ যে বিষয়টা সেটা নিয়ে হচ্ছে আপনার আলোচনা করা হবে। এমসিকিউর মধ্যে যদিও এমসিকিউটা হচ্ছে অনেক বেশি আপনার টাইম কনজিউমিং, তো সেক্ষেত্রে আসলে কি কোন অ্যাপ্রোচটা ইউজ করলে বা কোন টেকনিকটা ব্যবহার করলে আপনার সেখানে আপনার টাইমটাকে আপনি সেভ করতে পারবেন এবং আপনি একদম প্রিসাইসলি উত্তরগুলো করে আসতে পারবেন। ওকে, তারপরে আমি যদি আসি WH কোশ্চেন এর ক্ষেত্রে, সো WH কোশ্চেন গুলো হচ্ছে আপনার এত একটা কঠিন থাকে না, তো এরপরও অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে। তো WH কোশ্চেন গুলো হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন, লোকেট করবেন, সেই বিষয়গুলো হচ্ছে আপনার একদম মানে এ টু জেড ভাবে দেখায় দেওয়া হবে। আর রিডিং এর ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা যদি বলি, এটা অনেক ইজি হয়ে থাকে, ঠিক আছে, বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে যেটার মধ্যে বক্স থাকবে, সো বক্সের কোশ্চেনটা কিন্তু আপনার হার্ড হয়। তো যদি বক্স থাকে, তাহলে বক্স গুলো আপনি কিভাবে সেটাকে আনসার গুলো করে আসবেন এবং কোন ওয়েতে বা কোন টিপসটা ইউজ করলে আপনি সেখানে ফার্স্টলি করে আসতে পারবেন সেই জিনিসগুলো দেখে দেওয়া হবে। ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে হচ্ছে আপনার মানে অনেক স্মার্ট ওয়ে আছে, সেই স্মার্ট ওয়ে গুলোতে আমরা রিডিং গুলো করব। তো এইগুলো যদি আমরা করে আসতে পারি, তাহলে আমাদের সকলের একটা ভালো স্কোর আশা করা যায়। রাইটিং ক্ষেত্রে যদি আমি আসি, রাইটিং এর মধ্যে আপনার টেমপ্লেট টাস্ক 2 তে যে টেমপ্লেট গুলো আছে, আপনার 5টা টপিকের উপর যে টেমপ্লেট গুলো আছে, সো টেমপ্লেট গুলো হচ্ছে আপনার জাস্ট এটাকে লার্ন বাই হার্ট করবেন। আর টেমপ্লেট এমন ভাবে সাজানো যাতে করে এটা সহজ ভাষায় লেখা, কারণ আপনি যত ডিফিকাল্ট ব্যবহার করবেন তত ওই ডিফিকাল্ট লেখার সাথে আপনি কিন্তু নিজের লেখাটাকে আপনি কোপিট করতে পারবেন না। এটা যদি আপনি সহজ মানে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখে, মানে সহজ স্ট্যান্ডার্ড ওয়েতে লিখে যদি আপনি আপনার লেখার সাথে যদি ম্যাচ হয়, তাহলে কিন্তু আপনার এক্সামিনার বুঝতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো স্কোর আসবে। অথবা আপনি সেটাকে কিভাবে সেটাকে মডিফাই করবেন, দ্যাট মিনস আমার টেমপ্লেটটা কি আপনি কিভাবে সেটাকে মডিফাই করে যদি ইউনিক বানাতে চান, সেই সিস্টেমটাও দেখিয়ে দেওয়া হবে। আর টাস্ক ওয়ানের ক্ষেত্রে যদি বলি, টাস্ক ওয়ানের ক্ষেত্রে টেমপ্লেট আছে, সেই আপনার টেমপ্লেটের যে ফ্রেজগুলো আছে সেগুলো কিভাবে ইউটিলাইজ করবেন, সেভাবে কিভাবে কোনটার জন্য কোনটা ব্যবহার করা লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ওকে, আর এটা ছাড়া হইতেছে যে আপনাদের যে একটা এক্সাম নেওয়া হবে বা আপনারা যে লিখবেন,
আমাকে যে আপনার যে তখন হোম টাস্ক দিয়ে আপনাকে আমাকে শো করবেন, সো আপনার এখানে আমি যদি দেখে দেয় আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনার কোন কোন জায়গায় মিস্টেক করছেন, কোন ওয়ার্ডটা হওয়া উচিত ছিল, গ্রামাটিক্যাল রেঞ্জটা কিরকম হওয়া উচিত, ভোকাবুলারি কোনটা করা উচিত ছিল, আপনার টিয়ার ঠিক আছে কিনা, ইচ এন্ড এভরিথিং গুলো আমি শো করবো। নেক্সট যেটা আসি স্পিকিং নিয়ে, সো স্পিকিং এর ক্ষেত্রে প্রথম যে শর্তটা হচ্ছে ফ্রেজ। আপনি যত ভালো ফ্রেজ জানবেন তত বেশি আপনি স্মার্টলি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন, যদি ভালো ফ্রেজ না জানেন স্পিকিং এ ভালো কথা বলতে পারবেন না, শর্টকাট কথা। তো আমার যে ফ্রেজ গুলো আছে আমি কিন্তু আমার স্টুডেন্টদের ফ্রেজ গুলো দিয়ে থাকি, তো ফ্রেজ গুলো হচ্ছে কি আপনার কি করবে আপনাকে ফ্লুয়েন্ট হওয়ার জন্য অনেক হেল্প করবে। আর আইডিয়া, তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা প্রবলেম থাকে যে আইডিয়া কিভাবে জেনারেট করবে, তো আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবে সেই জিনিসগুলো আমি বলে দেব। সো ওইভাবে বলার পরে আপনারা কিন্তু দেখবেন যে আপনারা তখন চিন্তাও করতে পারবেন না যে এত সহজভাবে আইডিয়া জেনারেট করা যায়। স্ট্রাকচারের ক্ষেত্রে যদি বলি, স্ট্রাকচারগুলো আপনি কোন কোন স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন, কমন কিছু স্ট্রাকচারগুলো আছে এবং কীভাবে সেটাকে ইউটিলাইজ করা যায়, জাস্ট ওইরকম করে যদি ইউজ করে আসতে পারেন স্পিকিং আপনার 7-এর উপরে আশা করা যায়। ঠিক আছে, তো যাই হোক এটা হচ্ছে আমার মেইন যে ক্র্যাশ কোর্সের মধ্যে আমি আপনাদেরকে যে এই যে প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আমি খুব মানে আপনাদেরকে দেখাই দেবো, যাতে করে আপনারা একটা ভালো স্কোর উঠাইতে পারেন। ঠিক আছে, যাতে করে ফার্স্ট টাইম সেই স্কোরটা উঠাইতে পারেন আপনারা। তো আশা করি আপনারা যদি কাউ মানে প্রয়োজন বোধ করেন তাহলে হচ্ছে আমাকে ফোন দিতে পারেন, আমার নাম্বারটা দেওয়া আছে উপরে। ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে, ওকে কেউ যোগাযোগ করলে করতে পারেন। থ্যাংক ইউ, আপনাদের সাথে পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।